জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বৃহস্পতিবার নবগ্রাম পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ গঠন করা হয়। জানা যায়, কয়েকদিন আগে গঠন করা হয় স্থায়ী সমিতি এবং আজ অর্থাৎ বৃহস্পতিবার গঠন করা হয় পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ গঠন। প্রত ও পরিবহন স্থায়ী সমিতি দপ্তরে হাসিবুর রহমান, বন ও ভূমি সংস্কার দপ্তরে আব্দুল মুক্তাদি, জনস্বাস্থ্য ও পরিবেশ দপ্তরে সনাতন মণ্ডল, শিক্ষা সংস্কৃতি ও ক্রীড়া স্বাস্থ্য দপ্তরে প্রণব চন্দ্র দাস, খাদ্য সরবরাহ দপ্তরে আনসার আলী, কৃষি ও সমবায় দপ্তরে মোহাম্মদ হাসান বশরী, শিশু ও নারী উন্নয়ন ও জল কল্যাণ দপ্তরে নার্গিস পারভিন জাহেদি, ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ দপ্তরে মোহাম্মদ তহিদুর রহমান, মৎস্য দপ্তরে বলরাম মণ্ডলকে নির্বাচিত করে গঠন করা হয় পঞ্চায়েত কর্মদক্ষ। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সহসভাপতি মোহাম্মদ এনাহিতুল্লাহ সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং পঞ্চায়েত সমিতি সদস্যরা। কর্মাধ্যক্ষ মানে হচ্ছে যে যারা দপ্তর নিয়ে তারা আরো যারা নেই আরো চারজন আছে, মোট পাঁচজন নিয়ে তারা কাজ করবে সার্বিক ডেভেলপমেন্ট। ওই ওই স্থায়ী সমিতি অনুরূপভাবে যারা কর্মাধ্যক্ষগণ আছে তারা আবার টাইম টু টাইম বসে সমন্বয় করে তারা আগামী দিন নবগ্রামের ডেভেলপমেন্টকে সাফল্যমণ্ডিত করে গড়ে তুলবে, যে কারণে কর্মাধ্যক্ষ নির্বাচন একটা জরুরি ব্যাপার। পূর্ত কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান, আমাদের নারী শিশু জাহিদি কাকি, আমাদের খাদ্য আনসার আলী, আমাদের মৎস্য বলরাম মণ্ডল, আমাদের বনভূমি মুক্তাদির, আমাদের সনাতন মণ্ডল এবং আমাদের আর হলেন প্রণবচন্দ্র দাস, আমাদের এই সবগুলি নদন কর্ম।